নমস্কার, একটা ভিডিও আপনাদের জন্য, সবার জন্য, কিন্তু তার আগে পার্টিকুলার কিছু মানুষের জন্য আমি কয়েকটা কথার উত্তর দেব। প্রথম কথা হচ্ছে যে আমি 2 সপ্তাহ আগে প্রবাবলি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি নির্ভয়া, অভয়া কিংবা তিলোত্তমা কিংবা কাদম্বিনী, যে নামই বলি না কেন, আমি বলি মা দুর্গা, এখন আজকের মা দুর্গা, তো কারণ সে আমাদের শক্তি যোগাচ্ছে অদৃশ্যে, তো তাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওর প্রেক্ষিতে বহু মানুষ বহু কথা বলেছেন, আমাকে কমেন্টস করেছেন কমেন্ট সেকশনে, কিন্তু কোনো একজন পার্টিকুলার মানুষ আজকে আমি দেখছিলাম আমাকে কমেন্টস করে বলেছেন, শেষে আপনিও কেন ভাই, আপনি হয়তো হঠাৎ করে আমার চ্যানেলে এসেছেন, দেখেছেন আমি কথা বলছি। আসলে আমি তো রেগুলার কোর্সে এখন ভিডিও দিতে পারি না, দিও না, হয়তো ইচ্ছে আছে ব্লগ করব আস্তে আস্তে, হয়তো ডেইলি ব্লগ করব, তখন আপনার রেগুলার কোর্সে হয়তো ভিডিও পাবেন। কিন্তু বিষয়টা কী বলুন তো, আমি কথা বলি, আমি কখন কথা বলি, যখন সমাজের কোনো ঘটনা আমাকে আঘাত দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়, আমি কথা বলি, অপ্রয়োজনে কথা বলি না। আর কন্ট্রোভার্সি, যেটা ইউটিউবে কন্ট্রোভার্সি চলে, এটা আমি ঠিক আমার কাপ অফ টি বলে মনে করি না, সে কারণে আমি এগুলো নিয়ে কথা বলি না। আপনারা অনেকেই বলবেন, বাবা তুমি এখন সাধু হয়ে গেছো, সেই একটা প্রবাদ আছে না, সচ ভা খাকে বিল্লি চালি হাজমে, তো আমি না, আমি পার্টিকুলার 2-4 জন মানুষকে পছন্দ করি, তাদের লাইভে যাই, কিন্তু অ্যাজ সাচ বা কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সির মধ্যে আমি থাকতে পছন্দ করি না। আর এই ভালো লাগার পরিধিটাও এখন আমি গুলিটাকেও ছোটো করে এনেছি অনেক। যাই হোক, এটা তো অন্য কথা, আমি ঠিক এই কথাগুলো বলার জন্য আসিনি, সেগুলো লাইভ যখন করবো ডেফিনেটলি বলবো, কোনো না কোনো গল্পতে আসবে। লাইভ অনেক দিন করছি না, কারণ সত্যি কথা বলতে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, ব্যস্ততার অনেকগুলো কারণ। আমার বাড়িতে একজন ছোট সদস্য এখনও এ বাড়িতে আসেনি, সে মামা বাড়িতে আছে, রোজ অফিস থেকে ফেরার পথে তাকে একটা দেখার নেশা আমাকে পেয়ে বসেছে, তো তাকে দেখে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। দ্বিতীয়ত, আমার ছোট ছেলে আসবে, তার একটা আনন্দ, তার একটা তোড়জোড় চলছে। তৃতীয়ত, আমরা একটু পুরী ঘুরতে যাব, ঘুরতে যাবো মানে পুজো দিতে যাব, খুব অল্প দিনের জন্যই যাব, কিন্তু সেই যাওয়াটা নিয়ে খানিকটা আনন্দ, খানিকটা অ্যাংজাইটির মধ্যে আছে। আমার প্রশ্ন হচ্ছে অ্যাংজাইটি কিসের, আমার বাবা অসুস্থ, আমার বাবা গত জুলাই মাস থেকে অসুস্থ, ভীষণভাবে অসুস্থ, তার পেসমেকার বসেছে, এবং পেসমেকার 2 তারিখে বসার পর 7 তারিখে তার প্রস্টেট অপারেশন করতে হয়েছে, এতটাই মানে ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গিয়েছিল। বাবাকে ভালো করে বাড়িতে নিয়ে আসার পরেও আবার বাবা অসুস্থ হয়ে পড়ে, আবার হসপিটালাইজড করতে হয়, এখন বাবার অক্সিজেন সাপোর্টে বাবা রয়েছে, ওইটা নিয়ে এটা ভীষণভাবে অ্যাংজাইটি কাজ করছে, এই আজকে ভালো কালকে খবর আসছে ভালো নেই। চাকরিটা করার সুবাদে আমি যে রোজ বাবার কাছে যেতে পারছি এমন নয়, যদি এলাকার মধ্যে হতো হয়তো রোজ সকালে অফিস যাওয়ার আগে বা রাত্রে অফিস থেকে ফেরার পথে একবার ঘুরে আসা যেত, কিন্তু সেই সুযোগটাও নেই, খানিকটা দূর, খানিকটা যেতে হয়। তো এই সব নিয়ে আমি খুব একটা ইউটিউবের মধ্যে আমি আসছি না, আর যেহেতু আমার একটা নিজস্ব প্রফেশন আছে, মানে চাকরি একটা রয়েছে, তাই এটাতে আমি খুব একটা জোরও দিই না, আমি আরও ক্লিয়ার করতে পারলাম। এবার একটা কথা বলি, আমি যে ভিডিওটা করেছিলাম এই অভয়াকে নিয়ে বা তিলোত্তমাকে নিয়ে বা কাদম্বিনীকে নিয়ে, এক একটা নিউজ চ্যানেল তাকে এক একটা নাম দিয়েছে, আমি তাকে মা দুর্গা বলছি, আমার মনে হয়েছে তিনি সেই মা দুর্গা, আমাদের শক্তি যোগাচ্ছে। তো সেই ভিডিওটাতে আমি কোনো মনিটাইজেশন অন করিনি, এটা আমার নিজের কাছে নীতিগতভাবে আমি পরিষ্কার থাকলাম। হ্যাঁ, মনিটাইজেশন অন করি তো আমরা ভিডিও করে থাকি, কারণ ভিউটা আমাদের ম্যাটার করে, আমার সেই ভিডিওতে ভালো ভিউজ হয়েছে, কিন্তু আমি করবো না, ওটা আমি করিনি। আজকে এই কথাগুলো আমি কেন বলছি, আমাকে একজন লিখেছেন, শেষে আপনিও মানে আমিও এই ব্যাপারে কথা বলছি কেন ভাই, বলবো না কেন, আমি সমাজের একজন মানুষ, সমাজবদ্ধ জীব, আর শিক্ষা আছে, তো শিক্ষিত মানুষরাই তো কথা বলছে, অশিক্ষিতরা তো বলছে না, তারা তো ওই ভাতা পেয়ে চুপ করে থাকছে, আমি নিজে মনে করি যেটা। যাই হোক, বিষয়টা হচ্ছে কি বলুন তো, আরেকজন লিখেছেন, রং মেখে শোক প্রকাশ করছেন, কি করি বলুন তো, এই যে রং মেখে, একদিকে চোখে রং, ঠোঁটে রং, এই রংটা না আমার কাজের একটা, পেশাদারিত্বের একটা নমুনা, অর্থাৎ আমি যে প্রফেশনটায় আছি, আমাকে সেখানে টেলিভিশন স্ক্রিনে আসতে হয়, সেই টেলিভিশন স্ক্রিনে আসতে গেলে এইটুকু মিনিমাম সাজগুজু করতে হবে, এইটুকু না করলে খুঁজে পাওয়া যাবে না, কারণ টেলিভিশনে যখন আমি আসি সেখানে তো ঠিক এই মোবাইলের ক্যামেরার মতো এত কাছে ক্যামেরা থাকে না, এখানে আমি একটা ট্রাইপড, রিং লাইটের ট্রাইপডের মধ্যে আমি ক্যামেরাটা লাগিয়েছি, আর কোনো আমার কোনো ফিল্টার নেই, আমি কিন্তু বলে দিই আমার ফোনে কোনো ফিল্টার নেই, আর আমি খুব একটা শ্যাবি নই তো, মানে ওই ফোন টোন নিয়ে খুব একটা কারুকার্য করতে জানি না, আমার নর্মাল ক্যামেরা অন করি, আমি ভিডিও করি, রিং লাইটও জ্বালাই না, বেশি লাইট লাগে মনে হয়,
যাই হোক, তো টেলিভিশনে যে ক্যামেরাগুলো থাকে সেগুলো অনেকটা দূরে থাকে, অনেকটা ডিস্টেন্স থাকে, ডেপথ আছে আমাদের স্টুডিওতে, যার ফলে আমি যদি না চোখে কাজলটা পরি, না চোখের উপরে শাড়িটা লাগাই, না ঠোঁটে লিপস্টিকটা লাগাই, কোনটা নাক, কোনটা চোখ আর কোনটা ঠোঁট বোঝা যায় না। আমি ক্লিয়ার করতে পারলাম কেন রং মেখে আসি? এবার আপনারা বলেন রং তো তুলে আসতে পারো এই ভিডিওতে। আমি অফিস থেকে এসেছি, দেখুন ব্যাগটা রেখেছি, এই ভিডিওটা করব, তারপরে আমার পোষ্য আছে, আমার পরিবার আছে, আমার কাজও আছে, তো যার ফলে ওই আলাদা করে আবার রং তুলে আবার এসে বসা, আমি একবারে বাথরুমে যাবো, চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করব, একদম রং তুলে স্নান করে বেরোবো। আমি ক্লিয়ার করলাম, এইটুকু কথা ক্লিয়ার করলাম, এগুলো খুব অপ্রয়োজনীয় কথাগুলো আমি মনে করি। আমি খুব একটা নেগেটিভ কমেন্টের উত্তর দিই না, কিন্তু এই দুজনকে আমার মনে হলো উত্তর দেওয়ার দরকার আছে। এটা গেল দু নম্বর। এবারে আসি, এই যে ঘটনাটি ঘটছে, আমরা কি বলছি, উই ওয়ান্ট জাস্টিস, এখন বলছি উই ডিমান্ড জাস্টিস। আজকে একটি স্লোগান দেখলাম, হাজার মানে বেশ সুন্দর, আমি এক্ষুনি মনে করতে পারছি না কমেন্টসে খুব, ও হাজার জনে মেলালো গলা, ভয় পেয়েছে 14 তলা, এইরকম বিভিন্ন কমেন্টস দেখছি আমি অনেকগুলো। আমি দেখুন, আমি কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা ধরে নেই, আমি নেই, আমি আমি নিশ্চয়ই ভোট দিই, একটা তো কালারে বিশ্বাস করি, কিন্তু সেই কালারটাকে এস্টাবলিশ করবো আমি এমনটা করবো না, কারণ আমি একদম নিরপেক্ষ একজন মানে ভিউয়ার, নিরপেক্ষ একজন মানুষ যে পশ্চিমবঙ্গে বাস করি, আমার রাজ্য পশ্চিমবঙ্গ, আমি ভারতবর্ষ আমার দেশ, আর আমার রাজ্য পশ্চিমবঙ্গ, আর কলকাতা আমার ছোটবেলার বেড়ে ওঠার শহর, সুতরাং এই জায়গাটা আমার একান্ত নিজের, এটা কারণ এটা একদম বাস্তব কথা, কোনো দাদারও নয়, কোনো দিদিরও নয়, কোনো বাবারও নয়, কোনো মারও নয়, এটা আমার, আপনার, আমাদের সবার। তবে এই যে আরজিকর হসপিটাল, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, যে কোনো জায়গায় যাবেন আরজিকর আরজিকর। আমি আজকেই আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হিউস্টনে, আমেরিকার হিউস্টনে প্রতিবাদ হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে, জাস্টিস ফর আরজিকর। এই আরজিকর আমার জন্মস্থান, আমি জন্মেছি আরজিকরে। তো বিষয়টা কি বলুন তো, এই যে মেয়েটি মারা গেল, অনেকেই বলছেন ধর্ষকের শাস্তি চাই, না, আমার কয়েকটা কথা বলার আছে। মেয়েটাকে কিন্তু ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে বলেই তাকে মেরে ফেলেছে, ব্যাপারটা তা নয়। মেয়েটাকে ধর্ষণ করেছে, মেয়েটাকে মেরে ফেলেছে, মেয়েটাকে মারবে বলেই ঘটনাটি ঘটানো হয়েছে, কারণ এটা মেয়েটার মাধ্যমে মেয়েটাকে শাস্তি দিতে চেয়েছে। কারা দিতে চেয়েছে? যারা দুর্নীতির সাথে যুক্ত তারা দিতে চেয়েছে। দেখুন বিষয়টা হচ্ছে, এই যে বললাম, আমরা আমরা কিন্তু ওই ধর্ষণ হয়েছে বলে লাফাচ্ছি, আমরা রিক্লেম দ্য নাইট করছি, বিষয়টার মধ্যে কিন্তু বিশাল বড় একটা গল্প খেলা করছে। কিরকম গল্প? মেয়েটি স্পষ্টবাদী মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, চিরকাল সততার সঙ্গে লেখাপড়া করেছে, বড় হয়েছে, পরিবারে নিশ্চয়ই দেখেছে যে আদর্শটা বিকিয়ে যায়নি, হয়তো তারা কোনো ভাতা নেয় না, আমি একদম এভাবেই বলবো, তো যার ফলে সে শিরদাঁড়াটা সোজা রেখে অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলেছে, সাদাকে সাদা, কালোকে কালো বলেছিল। যেহেতু সে এইগুলো করেছিল, তখন যারা এই ধরনের অন্যায় করে, সেই অন্যায়কারী ভাবলো যে তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাদের উপর দিয়ে যাবে, তুমি অন্যায়কে অন্যায় বলবে, অন্যায়কেই ন্যায় বলতে হবে। মেয়েটিকে শাস্তি দিতে চেয়েছিল, আর মেয়েটিকে শাস্তি দেওয়ার মধ্যে দিয়ে যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের কাছে উদাহরণ তুলে দিতে চেয়েছিল, ঠিক সেই কারণে এই নির্মমভাবে মেয়েটিকে মেরেছিল। এই যে আজকে ধরুন আমাদের ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে, তারা জাস্টিস চাইছে, তাদের পাশে সবাই আমরা আছি, কেন বলুন তো, ওরা যদি প্রতিবাদটা না করে তাহলে আজকের এই অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, যে নামেই ডাকুন না কেন, আবারও 5 বছর পরে, 10 বছর পরে তৈরি হবে তারা ঠিক একই রকমভাবে, আবারও রাস্তায় নামবে না আপনারা একই রকমভাবে। কিন্তু এই একই ছবির পুনরাবৃত্তি আমরা কেউ চাই না। আজকে যে মেয়েটিকে তার বাবা মা কষ্ট করে বড় করেছিল, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা জানি সন্তানকে সুস্থ লেখাপড়া দিতে গেলে, তাকে বড় করে তুলতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় একজন পিতা একজন মাতার। যদি মা তার ঘরে থাকেন, তাকে দেখভাল করতে হয়, বাবাকে রোজগার করে আনতে হয়, এর পিছনে একটা প্রচুর শ্রম থাকে, এবং তার সেই শ্রমের মধ্যে একটা ভালোবাসা, একটা স্বপ্ন লুকিয়ে থাকে। ঠিক ওই মেয়েটির বাবা মার মধ্যেও
তাই ছিল। আজকে তাদের আর কিচ্ছু হারানোর নেই, তাদের জীবনের সব হারিয়ে গেছে, নতুন করে তাদের আর কিচ্ছু হারাবে না। কিন্তু আমাকে আপনাকে না হারাতে হবে যদি আমরা প্রতিবাদ থেকে সরে যাই। আমরা যদি ভয় পাই, আমাদেরকে ভয় দেখানো হবে। হীরক রাজার দেশেটা না এখন একবার আমরা চলুন সবাই দেখি, এবং সেখানে দেখব ভয় পেতে পেতে শিরদাঁড়াটা গোটাতে গোটাতে একদম কৃমির মতো হয়ে যায়, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। এই কথাটা আমি কেন বলছি, চারপাশটা যা দেখছি, আমিও না প্রথম দিন ভেবেছিলাম ধর্ষণ করা হয়েছে, তারপরে যত দিন গেছে, যত ঘটনাটার মধ্যে ঢুকেছি, যত বেশি খবর পড়েছি, খবর পেয়েছি, খবর নিয়েছি, তাতে মনে হচ্ছে না, ও তো একটা চক্রের বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে তাকে এরকম নির্মম শাস্তি দেওয়া হয়েছিল, তাকে মৃত্যুর মধ্যে দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। দেখুন, পাঁচটা ব্যাপার। প্রথম কথা, যারা অন্যায় করেছে তারা দোষী ডেফিনেটলি, যারা ছিল কারা ছিল সেটা বার করতে হবে, কিন্তু তাদের থেকেও বড় দোষী কে বলুন তো, বা কারা বলুন তো, যারা এই অন্যায়টাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এই প্রুফগুলোকে মানে ট্যাম্পার করার চেষ্টা করছে, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করার চেষ্টা করেছে বা করেছে। কে ঘর ভাঙতে বললো, কার পারমিশনে ঘরটা ভাঙা হলো, কার পারমিশনে অত লোক ঢুকে গেল যখন একটা বডি পড়ে আছে, কে বাবা মাকে ফোন করলো, কাদের সঙ্গে ও ডিউটি করেছিল, কাদের সঙ্গে ও খাবার খেয়েছিল, কারণ তারাই তো জানতো সে ও কোথায় গিয়ে শুয়েছে না শুয়েছে। এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো ঘটনা রয়েছে, এই সিস্টেমটাকে খোল নলচে বদলাতে হবে। হীরক রাজার দেশে সত্যজিৎ রায় লিখেছিলেন একটা লাইন, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। সময় হয়তো এসেছে। আর মাননীয়া যেভাবে একের পর এক বলে যাচ্ছেন যে আমি তো টাকার কথা বলিনি, তিনি কিন্তু টাকার কথা বলেছেন, তিনি ভুলে গেছেন এটা এখন ইন্টারনেটের যুগ, এখানে সব ধরা থাকে, মানুষ দেখিয়ে দিচ্ছে যে কদিন আগেই আপনি বলেছেন স্বাধীনতা দিবসের দিনে কোন একটা মঞ্চে দাঁড়িয়ে আপনি বলেছেন, পিছনে 77তম স্বাধীনতা দিবস লেখা ছিল, ভুলে যাচ্ছেন কেন? আসল কথা কি বলুন তো, সব কিছুকে না এখান থেকে এবং এখান থেকে ব্যালেন্স করে চলতে হয়। শুধু এটা খাটালে হয় না, আর শুধু এটা খাটালেও হয় না, শুধু এটা খাটালে আপনি নিষ্ঠুর, আর শুধু এটা খাটালে আপনি বোকা। তাই এই দুয়ের ব্যালেন্স না করতে পারলে ছারখার হয়ে যাবেন আপনি, ছারখার হয়ে যাবে রাজ্যটা। এ বাংলা কিন্তু অন্য বাংলা, এ বাংলা বাংলাদেশ নয়। তাই এখানে ওই হাসিনার অন্তর্বাস নিয়ে কেউ নাচানাচি করার মতো মানসিকতা নিয়ে থাকে না। এখানে এরকম মানসিকতার একটা ছেলেমেয়েও নেই যারা আজকে ওই রাস্তায় বসে আছে বৃষ্টি মাথায়, রোদ্দুর মাথায়। তারা কেউ আপনার ঘরের ভিতরে ঢুকবে না, আপনার আলমারি ভাঙবে না, কিন্তু তারা ভয়ের আপনার শিরদাঁড়ার ভেতর দিয়ে ভয়ের স্রোত বইয়ে দেবে। আবারও বলছি, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, এটা ভীষণ বাস্তব কথা। এই যে রাজদখল, রাজদখল সকল নিশি হোক দখল, ডাক দিয়েছে মা বোনেরা রাজদখল, রাজদখল একের পর এক রাজদখল হবে, কতজনকে আটকাবে প্রশাসন, কতজনকে আটকাবে? আর আমার খুব খারাপ লাগছে কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে পুলিশকে দেখে। কেন জানেন তো, আমি যে পরিবারে বড় হয়েছি, জন্মেছি, আমার পিসেমশাই পুলিশে কাজ করতেন, একটা থানার ওসি ছিলেন, বড়বাবু ছিলেন। তো পুলিশের পরিবার কেমন হয় আমার পিসির বাড়িকে বাড়িতে গিয়ে আমি দেখেছি ছোটোবেলা থেকে। তাদেরও তো ছেলে মেয়ে থাকে, পুলিশেরও মেয়ে আছে, পুলিশের মেয়েও কলেজে পড়ে, পুলিশদের মেয়েও স্কুলে যায়। তারা মনে মনে কিন্তু ভয় পাচ্ছে জানেন তো, কিন্তু কী করুন বলুন তো, ওই যে প্রফেশনের একটা বার্ডেন থাকে, তাই তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু জনগণ মনোবধি যখন হয় তারাও উঠে দাঁড়িয়েছেন, এটাকেই কিন্তু দেশকে ভালোবাসা বলে। তাই দেশকে যদি অন্তর থেকে ভালোবাসেন, ঘুষ নেবেন না, দেশকে যদি অন্তর থেকে ভালোবাসেন তাহলে অযথা মিথ্যা কথা বলবেন না। আমাদের মিথ্যা কথাকে আমরা বলি না, প্রত্যেকেই বলি, প্রয়োজনে নিশ্চয়ই বলি, অপ্রয়োজনে বলবেন না, দেশকে যদি ভালোবাসেন। তো যাই হোক, বিচার নিশ্চয়ই হবে, নিশ্চয়ই দোষী ধরা পড়বে, আমরা আশাবাদী, কারণ আশায় বাঁচে চাষা, একটা প্রবাদ আছে বাংলায়, সেই প্রবাদে আমরা সবাই বিশ্বাসী, নিশ্চয়ই একটা বিচার পাবে এই তিলোত্তমা, বিচার পাবে অভয়া। দেখুন, রেপ যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে এমনটা নয়, আপনারা ভেবে দেখুন উজ্জয়িনীতে যে ঘটনাটি ঘটেছে নক্কারজনক ঘটনা। আপনারা দেখুন কদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে, ভুট্টার লোভ দেখে একটি 4 বছরের বাচ্চাকে পাড়ার এক কোন দাদুনা জেঠু ধর্ষণ করেছে, কিন্তু তারা ধরা পড়েছে, শাস্তি তারা পাবে আশা করা যায়, হাতরাস বা উন্নয়নের মতো হয়তো হবে না, কিংবা কামধুনিও হবে না, ছাড়া পেয়ে যাবে না।
আসলে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা এত লেন্দি না, সেখানে এই এত সময় সাপেক্ষ একটা টানা একঘেয়ে বিচারের পদ্ধতি, যার ফলে কিন্তু হতাশা আসে মানুষের মধ্যে যারা সঠিক বিচার চান। কিন্তু তবুও আমি আশাবাদী, আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। আমার মনে হয় একদিন নিশ্চয়ই সত্যের সূর্যের উদয় হবে। তাই ধর্ষণ হয়তো বন্ধ হবে না যতক্ষণ না ধর্ষণের একটা কঠিন শাস্তি হবে, কিন্তু এই অন্যায়, এই দুর্নীতি, এটা বন্ধ হওয়া দরকার। আজ যদি এই মেয়েটি না মারা যেত, তাহলে এই সন্দীপ ঘোষের মতো এত বড় ক্রিমিনাল তাকে আমরা জানতামই না, চিনতামই না। কিংবা যারা এই টাকা পয়সা দিয়ে পাশ করেছে, সেই ডাক্তারদের হদিশি আমরা পেতাম না। এখন তো চিকিৎসা করাতে গেলে জিজ্ঞাসা করতে হবে, 2013 সালে আরজি করের ব্যাস নন তো, 2013-র পরে আরজি করের ব্যাস নন তো, জিজ্ঞাসা করতে হবে। তার কারণ এরপরে তো সিমটমসই তারা বুঝবেন না রোগের, এরপরে চিকিৎসকরা বলবেন এইটা তো আমাদের সাবজেক্ট ছিল না, এই সিমটমস আমরা পড়িনি। এটাই তো হবে। আমি আসল কথা কি বলুন তো, আমাদের প্রতিপদে ডাক্তার লাগে। আমি নিজে ব্লাড সুগারের পেশেন্ট, ব্লাড প্রেশার আছে, কোলেস্টেরল আছে, আমি ডাক্তার দেখাই, আমার হাজবেন্ড ডাক্তার দেখান, আমার বাবা মা ডাক্তার দেখান। তো আমাদের ডাক্তারকে তো প্রতিপদে প্রয়োজন আছে, একটা নোবেল প্রফেশন ডাক্তারি। কিন্তু সেই ডাক্তারদের যদি মানসিকতা এরম হয় যে টাকা দিয়েই পাস করে যাব, তাহলে ভয় পাবেন না আপনারা দেখাতে। এবার ভাবুন তো, চোখ বন্ধ করে যে আপনার পেটে একটা অপারেশন করতে হবে, 2013-র পরে সে আরজিকর থেকে ওই সন্দীপ ঘোষের আন্ডারে টাকা দিয়ে বাস করে গেছে। সবাই তো আর তিলোত্তমা নয়, সবাই তো আর কাদম্বিনী নয় যে প্রতিবাদ করবে, আমার মেধা আছে আমি পাস করব। যাই হোক, আমার বাচ্চাগুলো শুরু করে দিয়েছে, আর বেশি বড় করবে, একটু বড়ই হয়ে গেল আমার ভিডিওটা। কথা বলতে শুরু করলে মনে হয় যে আরও কিছু বলি, আরও কিছু বলি, ইদানিং আপনাদের নাও ভালো লাগতে পারে। কিন্তু আবার বলবো, খারাপ মন্তব্য করবেন না, কারণ আপনার ভাষা, আপনার কথা বলা তো আপনার পরিচয়। শিক্ষিত হতে গেলে ভেতর থেকে শিক্ষিত হতে হয়, পরিবারকে শিক্ষিত হতে হয়। আর আজকে 11ই সেপ্টেম্বর, দিনটা কিন্তু আমাদের আবার শপথ নেওয়ার দিন। কেন জানেন, আজকের দিনে 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসভায় ভারতবর্ষের এক তরুণ সন্ন্যাসী গিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যিনি সারা জীবন প্রমাণ করেছেন যে মানুষই বড় দেবতা, মানুষের থেকে বড় দেবতা আর কেউ নেই। আর তিনি যখন ভাষণ দিয়েছিলেন, তার মানে এনরোলমেন্ট ছিল না, কিন্তু তিনি যখন প্রথম দিন ভাষণ দিলেন 11ই সেপ্টেম্বর, তারপরে তাকে টানা আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ভাষণ দিতে হয়েছিল, এবং 27শে সেপ্টেম্বর সম্ভবত তার শেষ ভাষণের দিন ছিল। সেদিন এক মার্কিন মানুষ দেখতে যাচ্ছে, তিনি যখন ভাষণ শেষ করলেন, একজন মার্কিন নাগরিক চেয়ারে বসে বললেন, আমরা এদের মানে হলের মধ্যে চেয়ারে স্তব্ধ হয়ে বসে বললেন, আমরা এদের দেশে মিশনারি পাঠাই ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, এদের উচিত আমাদের দেশে এরকম সন্ন্যাসী পাঠানো মনুষ্যত্বের পাঠ দেওয়ার জন্য। একেই বলে মনুষ্যত্ব, একেই বলে শিক্ষা। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে। আমি খুব শীঘ্রই লাইভ করব, কে জানে কালো করতে পারি, পরশু করতে পারি, করবো লাইভ, ইচ্ছে আছে লাইভ করার। লাইভে আপনাদের সাথে আড্ডাটা মারা যায় খুব ভালো করে।